এশিয়ার মুক্তি সূর্য প্রয়াত প্রধানমন্ত্রী জাতীয় কংগ্রেসের মহান নেত্রী ইন্দিরা গান্ধী স্মরণে দেগঙ্গা ব্লক কংগ্রেসে ও যুব কংগ্রেসের উদ্যোগে আগামী একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবির স্থান বাদুরিয়া রাস্তার মোড় কাউকেপাড়া দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা আহ্বায়ক মিয়ারাজ বৈদ্য সভাপতি দেগঙ্গা ব্লক কংগ্রেস উদ্বোধক কাজী আব্দুর রহিম জেলা কংগ্রেস সভাপতি উত্তর চব্বিশ পরগনার গ্রামীণ উপস্থিত থাকবেন সাত্তার সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেস ও প্রাক্তন প্রধানমন্ত্রী সাদফ খান প্রদেশ যুব কংগ্রেস অমিত মজুমদার সদস্য এআইসিসি ড মায়া ঘোষ সভাপতি রাজ্য ও সেল শ্রীমতী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি সদস্য এআইসিসি সাদাব সিদ্দিকী সম্পাদক প্রদেশ যুব কংগ্রেস আশিক ইকবাল লালটু সভাপতি ও সেল ফিরজাদা মাহবুব বিল্লা জেলা চেয়ারম্যান মাইনরিটি সেল রবিউল মোল্লা সভাপতি উত্তর চব্বিশ যুব কংগ্রেস রেজাউল চৌধুরী সাধারণ সম্পাদক জেলা যুব কংগ্রেস নাজিবুল হক জেলা যুব কংগ্রেস সহ সভাপতি সহ আরও অনেকে উপস্থিত থাকবেন আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি আমি মিয়ারাজ বৈদ্য দেগঙ্গা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আগামী একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার বাদুড়িয়া রাস্তার মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি আমি আসিফ ইকবাল মন্ডল জেলা ও বিভাগের চেয়ারম্যান আগামী একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ বৃহস্পতিবার দেবগঙ্গা ব্লক কংগ্রেস যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক সভাপতি আমার রাজনৈতিক গুরু মিয়ারাজ বৈদ্যের উদ্যোগে যে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে বিগত দিনে এলাকার সকল স্তরের জনতা জাতি ধর্ম দলমত নির্বিশেষে প্রয়াত প্রধানমন্ত্রী জাতীয় কংগ্রেসের মহান নেত্রী ইন্দিরা গান্ধীজি স্মরণে স্বেচ্ছায় শতাধিক মানুষ হতস্ফূর্তভাবে এখানে রক্তদান করেন এবারও আমরা দেবঙ্গা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশা রাখছি বিগত দিনের ন্যায় এবছরও যথেষ্ট পরিমাণে মানুষ আমাদেরকে সাহায্য সহিত করবেন একত্রিশে অক্টোবর সকাল সকাল আসুন এবং রক্তদান করুন এবং অপরকে রক্তদানের উৎসাহ দিন আমি রেজাউল চৌধুরী লালটু সাধারণ সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেস আপ আগামী একত্রিশে অক্টোবর বাদুড়িয়া রাস্তার মোড় মোড়ে যে প্রতি বছরের ন্যায় এবছরও দেগঙ্গা ব্লক কংগ্রেসের সভাপতি তথা দেগঙ্গা ছাত্র যুব সমাজের রাজনৈতিক গুরু মিয়ারাজ বৈদ্যর নেতৃত্বে বিগত বছরের ন্যায় এবছরেও যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সমস্ত ধর্ম বর্ণ ভাষা মতবাদ নির্বিশেষে সকলকে রক্তদান শিবিরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে এই রক্তদান শিবিরে আপনারা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলে আসুন রক্তদান করুন